অর্থপাচার ও আত্মসাতের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেড় ঘণ্টা ব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল। জিজ্ঞাসাবাদের পর ডক্টর ইউনূস বলেছেন তিনি কোনো অপরাধ করেননি, দুদক ডেকেছে বলেই তিনি এসেছেন। দুদকের মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তবে দুদকের সচিব মাহবুব হোসেন বলেছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ডক্টর ইউনূসকে তলব করা হয়েছে। বিস্তারিত ডেস্ক প্রতিবেদনে। দুদকের তলবের পরিপ্রেক্ষিতে সকাল 9:37 গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হন। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান এবং আইনজীবী আবদুল্লাহ আল মামুন। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। জিজ্ঞাসাবাদের পর দুদক কার্যালয় থেকে বেরিয়ে ডক্টর ইউনূস বলেন তিনি কোনো অপরাধ করেননি, দুদক ডেকেছে বলেই তিনি এসেছেন। দুদকের মামলাকে ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে দাবি করে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন এখানে জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি, ডক্টর ইউনূসকে দেশে ও আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা। দুদকের নোটিশ পেয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আজকে দুদুকে উপস্থিত হয়েছেন। দুদুকে ওনার বিরুদ্ধে অভিযুক্তি হচ্ছে গ্রামীণ টেলিকমের কর্মচারীরা লেবার কোর্টে 106 জন মামলা করেছিল কেন তাদেরকে নিট মুনাফার 5%-এর অংশ দেয়া হবে না, এবং ট্রেড ইউনিয়নও মামলা করেছিল। এই মামলা ট্রেড ইউনিয়ন লেবার কোর্টের মামলাটি গোপন করে হাইকোর্টে এসে একটি মামলা করলেন যে টেলিকমের কে অবসায়ন করার জন্য এবং লিকুইডিটি দেওয়ার জন্য। আমাদের বক্তব্য ছিল যে গ্রামীণ টেলিকম সামাজিক ব্যবসার একটি প্রতিষ্ঠান, তার মাধ্যমে আপনার বেকারত্ব দূর করা এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা, শিল্প কারখানা গড়ে তোলে, বেকারত্ব দূর করাই হচ্ছে স্যারের মূল লক্ষ্য। তবে দুদক সচিব দাবি করেছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ডক্টর ইউনূসকে তলব করা হয়েছে। কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কাছে আপত্তি করেন, অভিযোগ করেন, তারা বিষয়টি তদন্ত করেন এবং তদন্তের সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে দুর্নীতি কমিশনের কাছে অভিযোগটি প্রেরণ করেন এবং এই অভিযোগটি দুর্নীতি কমিশনের তফসিলভুক্ত হয়। এই নিয়ম মেনেই এই মামলাটি হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। 27 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সহ মামলার 13 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। 30 মে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1-এ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনকে আসামি করে মামলাটি করা হয়। মামলায় 25,22,00,000 টাকা আত্মসাত ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। এসএটিভি নিউজ ডেস্ক।